একটা ক্লিপ নিয়ে দুই বোনের মধ্যে যা হলো। লাগছে না কেন ক্লিপটা? ক্লিপটা তো পুরোই ভেঙে গেছে, এখন ওই মুটি তো আমাকে পুরো গিলেই খেয়ে নেবে। কি যে করি বলে দেবো ওকে। এ বুনু ভাই, তোর এই ক্লিপটা না মাথায় দিতে গিয়ে ভেঙে গেছে। কে বলে তুমি? কি বেশ হাওয়া নিকল গেল বাবা, তুই কি করলি? ম্যাং ভাল লাগে না, সব সময় আমার জিনিস রানি রানি করে দে। নিজের জিনিস কি হয়? কি হয় নিজের জিনিস নিতে? সব সময় আমার জিনিস রানি করে জড়া তো হচ্ছে, মজা তো আমি তোকে দেখাবোই। অসম্ভব অসম্ভব। না বাবা, লুকিয়ে রেখে দিকে যাই, পরে যদি চাই কিছু একটা বলে দেবো, আর না চাইলে থাকবে। এটা কি? এটা নিশ্চয়ই বুনুরই কাজ হবে, ও ছাড়া এটা কেউ করতে পারে না। বুনু, এ বুনু, তাড়াতাড়ি আয় তো এদিকে। কি হলো, ডাকছিস কেন? আমি তো পড়তে বসেছিলাম। আরে অনেক পড়া আছে, পড়তে হবে, পড়তে যাবো, তাড়াতাড়ি বল কি হয়েছে। ক্লিপটা কে ভেঙেছে? ও আমি কি করে জানবো? আমি একবারে জিজ্ঞাসা করছি, কে ভেঙেছে ক্লিপটা জানতে চাই, বল। ও দেখবে যে প্রথম থেকেই মনে হয় ওরকম ছিল, আমি মাথায় দিতে গিয়েও তো ওরকম দেখলাম। সাবাস! কি বলে দিলাম? ও মা, দেখো না মারছে, খালি খালি আমি কিছু জানি না কিছু না। ক্লিপটা কখন ভেঙে পড়েছিল আর এখন আমাকে ধরে মারছে, আমাকে পড়তে বসতে হবে। সত্য তুই করেছিস ভাই, এখান থেকে আর কোনোদিন আমার জিনিস হাত দিবি না, কোনোদিন আমার জিনিস যদি হাতও দিবি না। আমি ভাঙিনি। তুই করছিস